আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আজকে শেয়ার করব আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্না। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি, চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি, এরপর আমি কড়াইতে পানি থাকলে পানিটা শুকিয়ে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বা 1/2 টেবিল চামচ পরিমাণ পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি 2 টুকরা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা ডিপ ফ্রিজে ছিল সেখান থেকে এনে দিচ্ছি। টমেটোটা আমি একদম মশলার সাথে জাল করে নরম করে একদম ভেঙে ভেঙে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তো টমেটোটা কিন্তু গলে গেছে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু সহ আরও 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। মশলা সহ কষিয়ে নেওয়ার পর আমি ভিতর পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এর ভিতরে আমি মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার জাল করবো 10 থেকে 15 মিনিট, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি, এটা দিলে মাগুর মাছের স্বাদটা অনেকক্ষণ বেড়ে যাবে। এরপর আর 2 মিনিট জাল করছি, 2 মিনিট পর ফিরে আসছি। খুবই সুস্বাদু মজার আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্না, আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।